সেদিন তো শরীর খারাপ হয়েছিল, ডক্টর সৎপতি ছিলেন তাই রক্ষে। দাদার যেন শাস্তি না হয় ঠাকুর, দাদার জন্য আমরা সবাই খুব কষ্টে আছি। আর দাদাও ছেলের ওপারে খুব কষ্টে দিন কাটাচ্ছে, দাদাকে মুক্তি দাও ঠাকুর। কি সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছ অপর্ণা, আজ পূজোর ঘরে অনেকক্ষণ রয়েছ, মন দিয়ে ঠাকুরকে ডেকেছ তো? আজ তো সন্দীপের কেস কোর্টে উঠবে। হ্যাঁ তুই মা, বড্ড দুশ্চিন্তা হচ্ছে। ঈশ্বরে ভরসা রাখো ঠাকুরপো, দেখো সব ভালো হবে, সন্দীপ ঠিক আজকে ছাড়া পাবে। তাই যেন হয় বৌদি, কিন্তু তুমি ঠিক বলছো তো? আমার মন বলছে ঠাকুরপো, আজকে ওর উকিল ঠিক ওকে ছাড়িয়ে আনবে। দেখো একটা নিরপরাধ ছেলে এভাবে সাজা পেতে পারে না। কিন্তু কোর্ট কাছাড়িতে আমার বড় ভয় বৌদি, আইন যে কখন কাকে দোষী বানায় কখন কাকে নির্দোষ বানায় কিচ্ছু বুঝতে পারি না। বাবা তোমার হয়েছে? হ্যাঁ আমার হয়ে গেছে, এবার বেরো। শোন এই ফুলটা না তুই একটু সন্দীপের মাথায় ঠেকিয়ে দিবি। দাদার মাথায়? কেমন বোধ করছেন? কি ব্যাপারে? না সেদিন তো দেখলাম বিখ্যাত লয়ারের সঙ্গে কি সব গুজুর গুজুর ফুসুর ফুসুর করছেন, লাভ কিছু হবে বলে মনে হয়? কি করে বলবো বলুন, সেটা তো মিস্টার সিনহাই বলতে পারবেন। হ্যাঁ উনি তো বলতেই পারবেন, ফেমাস অ্যাডভোকেট বলে কথা। তা উনি তো আপনার জামিনের খুব চেষ্টা করছেন, দেখুন পান কিনা। আপনার কি মনে হয় হওয়া যাবে না, তাই না? আমার মনে হওয়া না হওয়াতে কি আসে যায়, এখন তো বিখ্যাত অ্যান্টি সোশ্যালরা ক্রিমিনালরা থানার লকআপে থাকেন না, তারা তো সব খোলা রাস্তায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ান। আপনি ভাবেন আমি অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল? আপনার এগেনস্টে প্রুফ রয়েছে, তাতেই প্রমাণিত হয় আপনি ক্রিমিনাল। জানি না, কিন্তু আমি নিজে জানি অফিসার, আমি কোনো অপরাধ করিনি, কোনো অন্যায় করিনি, কিন্তু যদি প্রমাণিত হয় যে আমি ক্রিমিনাল তাহলে আমার বাধ্য হয়ে সেটাই মেনে নিতে হবে। দাদাকে ওই অবস্থায় দেখতে একদম ভালো লাগে না জুঁই, তাই দেখো আজকে আবার কি হয়। কেন আজ কি? ও তোমাকে তো বলাই হয়নি, আজকে দাদার কেসটা কোর্টে উঠছে জুঁই, আজকে আমাদের সবার আশা দাদা নিশ্চয়ই জামিন পেয়ে যাবে। তুমি কোর্টে যাচ্ছ? না আমি যাচ্ছি না। তুমি গেলে যাওয়া যেত। দাদা বাইরে বেরিয়ে আসুক, তারপর তুমি আর আমি দুজনে মিলে একসঙ্গে একদিন দাদার সঙ্গে দেখা করে দাদাকে চমকে দেব। অপর্ণাদেব আমি কিন্তু ওর খবর জানতে মাঝে মাঝে তোমাকে ফোন করব। নিশ্চয়ই করব, রাখি। দুবার করে বারণ করেছি এইসব ছাই পাশগুলো খাস নি খাস নি, শুনবি না তো কথা। সরি মীরা মা, কাল রাতে যে আমার কি হয়েছিল, একটার পর একটা যে বিপদ যাচ্ছে, ডক্টর সৎপতি যদি তখন না থাকতো তাহলে যে কি হতো আশ্চর্য জানো মীরা। ও কিছুতেই আর কলকাতায় ফিরে যেতে রাজি নয়। কি রে কি আবার ভাবতে বসলি? রুদ্রর আবার কি হলো? আমি আর এই ছেলেকে নিয়ে পারি না, এর মনের মধ্যে কি যে চলে সে একমাত্র কানহাজি জানে।